আমি এদের খুব আসন ধরছি, আর আজকে না নাইটি পরেছি, এত গরম লাগছে, তো শাড়ি পরে একদম থাকতে পারছি না এত গরমের মধ্যে, পুরো একদম ঘেমে চান হয়ে যাচ্ছি। তাই কালকে রাত্রিবেলায় চান টান করে নাইটি পরে নিয়েছিলাম। তো সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে স্নান টান করে আমি এখন ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি, আর ঠাকুরকে জল দিচ্ছি। এদেখো ফুল পাইনি আজকে বেশি, আজকে অল্প দুটো কটা ফুল পেয়েছি, জবা ফুল পাইনি। জবা ফুল অন্যদিন অনেক ফোটে কিন্তু আজকে তো পাওয়া যায়নি, আজকে সবাই মনসা পুজোয় দিয়ে দিয়েছে। তা চলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। মাই এভরিডে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো এখন বাজে সকাল 10:30, আর আমার এখন সমস্ত কাজ হয়ে গেছে। স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে মুড়ি খেয়ে একটু বসে বসে ফোন দিয়েছিলাম, তারপরে দেখছি যে না একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নিই, আর কথা বলতে আসলাম। আর হাতটা না কেমন কনফর্ম করছে, ফোনটা ধরে থাকতে পারছি না এক হাতে। তো হ্যাঁ বলি, আজকে হচ্ছে মনসা পুজো, আর মনসা পুজোর দিন আমাদের অনেকটাই নিয়মকানুন থাকে। তো আজকে সেদ্ধ ভাত খেতে হয়, ডাল করবো, আইরিশ ডাল, আর হচ্ছে ঝিঙে ভাতে, আলু ভাতে, পটল ভাতে, তো সব কিছু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ সেদ্ধ করতে হয়। তো হবে রান্না তখন একটু পরেই বসাবো, সেদ্ধ সেদ্ধ যেহেতু অত তাগেদা নেই, তাড়াতাড়ি নেই, তো তাড়াতাড়ি একটু পরেই খাবো। আর শাশুড়ি মাকে দিয়ে পুজো পাঠিয়েছিলাম, শাশুড়ি মা পুজো দিয়ে এসছে। আর হচ্ছে কি, প্রসাদ এখন আসে না, আমাদের প্রসাদ আসবে সেই 3:30, ততক্ষণ পর্যন্ত শাশুড়িমার কাছে এসে গিয়েই থাকতে হবে। আর আমরা তো পালি না, পালন করি না, শাশুড়িমা পালন করে, শাশুড়িমা থাকবে উপোস করে, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো তোমার আমাদের হচ্ছে ফ্রিজ, আমাদের ফ্রিজ না, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির ফ্রিজ। তো এটা হচ্ছে নতুন, কালকে এসছে, কালকের ভিডিও ছাড়িনি ওই জন্য কালকে তোমাদেরকে দেখাইনি, আজকে দেখাচ্ছি। আর হচ্ছে কি, কালকে একবার খুলে যে অনলাইনে অর্ডার করা হয়েছিল তারা এসে একবার খুলে দেখেছি। তারপরে আসবে 10 তারিখে আবার সেটিং করতে ফ্রিজটাকে ভালো করে। আর হচ্ছে এটা দাদাদের ফ্রিজ কেন বলছি, যে দাদা অর্ডার করেছিল, দাদা এখনও বাড়ি আসেনি, দাদা থাকে হায়দ্রাবাদে, তো দাদা বাড়ি আসেনি, দাদা অর্ডার করে দিয়েছিল, তো এখানেই এসেছে। মাদের বাড়িতে কাজ হচ্ছে, দাদাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, সিমেন্টের কাজ হচ্ছে, তাই নতুন ফ্রিজ তো নোংরা হয়ে যাবে, সেই জন্যে দাদা বললো যে এখন তোদের বাড়িতে থাকুক, তারপরে 10 তারিখে যখন সেটিং করে দিয়ে যাবে তারপরে 10 তারিখের পর নিয়ে যাবে। আর হচ্ছে গিয়ে 10 তারিখের পর তো নিয়ে যাবে, আর হচ্ছে গিয়ে মাদের কাজ তখন বাড়িতে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের পুজো আসছে, পুজোতে সবাই বাড়ি আসবে, দাদা বৌদি বাড়ি আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো সেই সকালবেলায় বাসনগুলো ধুয়েছিলাম, বাসনগুলো আর ঘরে নিয়ে যাওয়া হয়নি, এইখানটাতে উপর করে দিয়েছিলাম হাঁসের ঘরের উপরে। তো এখন গুছিয়ে বাসনগুলো ঘরে নিয়ে যাব। আর আজকে হাঁড়ি মেজেছিলাম, আজকে মনসা পুজোয় নিরামিষ খেতে হবে, সেই জন্য হাঁড়ি মেজেছিলাম, আর বাসনগুলো ওখানে হাঁড়ির উপরে রেখেছি, তো আর পড়ে গেল। তো কাপ ছিল ভাগ্যিস ভাঙেনি, তো হাঁড়ি বাসনগুলো সব ঘরে নিয়ে যাই, তারপরে এবার র্যাকের মধ্যে সব গুছিয়ে নেবো একটা একটা করে। তো আমি এই বাসনগুলো র্যাকের মধ্যেই গুছিয়ে রাখি, আর র্যাকের মধ্যে রাখলে না সুবিধা হয়, যেন একটা একটা করে পাওয়া যায় জিনিস। তাই চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়ে আসলাম, ভাতটা নেড়ে, চালটা নেড়ে ভাতটা বসাতে হয়, তো চালটা নেড়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর আমি এখন সবজি কাটতে বসে পড়েছি, এটা পটল, পটল সেদ্ধ করব, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ, পটল সেদ্ধ, আর হচ্ছে আলু সেদ্ধ, তো আর হবে আইরিশ ডাল। তাই এগুলো সেদ্ধ ছাড়িয়ে নিই, খোসা খোসা ছাড়িয়ে নিয়ে ডালটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো চলো আমি সবজিগুলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, এই দেখো কুমড়ো, পটল, আলু সব ছাড়িয়ে নিয়েছি, আর এই কুমড়োটা কিনে নিয়ে আসা হয়েছিল, আর এইটা হচ্ছে গিয়ে শ্বশুর দিয়ে গেল কিছুক্ষণ আগে। তো আমি অতটা দেবো না, সোহম কুমড়ো সেদ্ধ, পটল সেদ্ধ অতটা পছন্দ করে না, নিত্যম আর আমি খাবো, সেই জন্য অল্প করে দিলাম। আর এটা সব ফ্রিজে রেখে দেবো, এই দেখো আর 3টে
পটল রেখে দিয়েছি, আর পটলটা একটু কমই নিয়ে আসা হয়েছিল, সেই জন্যে সবটাই দিয়ে দিয়েছি, শুধু তিনটে পটল, তিন পিস পটল পড়ে আছে, কালকে সবজিতে দিয়ে দেবো। আর হচ্ছে কুমড়োটাও বেঁচে গেল, কুমড়ো এবার সব কিছু সবজি কে ডালে এবার সেদ্ধ করতে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ডালটা কুকারে বসিয়ে দিয়েছি, ভেজে নেবো ভালো করে। আর হচ্ছে গিয়ে এটা সব ছাড়িয়ে নিয়েছি, আলু ফালু বললাম তো দেখালাম, তো এইগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পটল আর আলু কুমড়ো, তো ওগুলো আলাদা করে মেখে নেবো। আর ডালটাকে না একটু জল আর চিনি দেবো, নুন দেবো, দিয়ে আর একবার ফুটিয়ে নেবো, কেন ঠান্ডা জলটা দিলে টেস্টটা চলে যাবে, তাই জন্য একটু জল দেবো। আর ডালটা একটু পুরোপুরি হয়ে গেছে, আর এই ডালটা একটু পুরোপুরিই ভালো লাগে, তাহলেও একটু বাড়াবো আর একটু জলটা দিয়ে, তারপরে ফুটিয়ে নিয়ে তেল লঙ্কা ভেজে তার মধ্যে দিয়ে দেবো। তো চলো আমি এবার এগুলো মেখে নিই, আর ডালটাকে জল দিয়ে একটু বাড়িয়ে নিই। তো আজকে না এই ডালটা খুব সুন্দর লাগে খেতে, এটা আমাদের এখানকার শ্বশুরবাড়ির নিয়ম। তো আমি এসে থেকে আমি বিয়ের আগে না এইসব জিনিস জানতাম না, আমাদের ওখানে এইরকম নিয়ম নেই, আমাদের ওখানে বাপের বাড়িতে নিরামিষ ভাত খায়, তো ওর পোস্ত ডাল টাল এইসব সবজি টবজি সবই করে, আর এখানে একদম সেদ্ধ ভাত এখানে। তো বন্ধুরা আমি ভাত বাড়ছি, এই দেখো ভাত বাড়তে লেগেছি, ভাত বাড়া হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে সেদ্ধগুলো এবার নিয়ে নেবো, আর হচ্ছে গিয়ে